প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের বিষয়টি সাকিব আয়ান এবং সাকিব খানকে নিয়ে। ঈদ ঘনিয়ে আসছে এবং ঈদ নিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচ্য, যে সাকিবের কোন ছবিটি ঈদে মুক্তি পাবে সেটি নির্ধারিত হয়েছে। কারণ একই সাথে প্রায় পরপর তিনটি ছবি নিয়ে আসছিলেন এবং সাকিব আয়ান সহ সাকিবের যারা অনুরাগী তারা সবাই খুব উচ্ছ্বসিতভাবে প্রশংসা করছিলেন যে এই তিন ছবি দিয়ে সাকিব খান কাঁপিয়ে দিবে এবং আগামী 2-3 বছর এই তিন ছবি দিয়ে তিনি রোল করতে পারবেন। খুবই স্বাভাবিক এবং খুব বাছাই করে খুব ইয়াং যাদের কাজ সাকিব খান এর আগে করেননি, অর্থাৎ একটা সিনিয়র জেনারেশন থেকে সাকিব খান নতুন জেনারেশনের সাথে কাজ করছেন, সেটা হিমেল আশরাফ হোক, সেটা দরদের অনন্য মামুন হোক বা তুফানের রাহেন রাফি হোক। এখন যে বিষয়টি অবাক করছে, গত প্রায় 8-10 দিন ধরে সাকিব আয়ানদের বেশ কজন, আমি নাম না তুলি, বেশ কজন আমাকে ইনবক্স করছেন। ইনবক্সটা এমন যে সাকিব খানের নতুন ছবি নিয়ে আমি কেন কথা বলছি না সেটা নয়, বরঞ্চ ইনবক্সটা এমন যে আমি কেন তুফানের এই যে ডিলে হচ্ছে ইত্যাদি এসব নিয়ে রাহেন রাফির বিরুদ্ধে কেন কথা বলছি না, আমি কেন অনন্য মামুনের বিরুদ্ধে কথা বলছি না, দরদ নিয়ে এভাবে বারবার সে চাপাবাজি করছে, আমি কেন হিমেল আশরাফকে নিয়ে কথা বলছি না, হিমেল আশরাফ ওভার কনফিডেন্ট দেখাচ্ছে, তার মানে দেখা গেল একটা এক ধরনের ক্রোধ তৈরি হয়েছে। এই ক্রোধটা আমি মনে করি যে মোটা দাগে খুব খারাপ ফল দেবে, কারণ সাকিব আয়ান একটা বড় ফোর্স, সাকিব খানের জন্য একটা বড় আশীর্বাদ, এটা আমি অবশ্যই মনে করি। এর আগেও আমি বলেছি যে বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আর খুব ক্রেজি ফ্যান রয়েছে, জেমস ভাইয়ের যেমন, আসিফের যেমন, সাকিব খানের তেমন, এর আগে মান্না ভাই ছিল, সালমান শাহ রয়েছে, তাদের প্রতি একটা গভীর অনুরাগ বোধ করেন। কিন্তু সাকিব খানের ভক্তরা কেউ কেউ, আমি সবাইকে বলবো না, কেউ কেউ হয়তো ম্যাচিউরড হয়নি কিংবা অতি উচ্ছ্বাস থেকে এই কাজগুলো করছেন। তিনটি ছবির প্রতি যদি একজন হিরোর প্রতি তার অনুরাগ থাকে, অবশ্যই সেই তিনটি ছবির প্রতি ছবি রিলিজের আগে অবধি অন্তত আশীর্বাদ বা তার প্রতি শুভকামনা থাকবে। হ্যাঁ, আমি বারবার বলছি, বারবার বলেছি এর আগে, যে প্রত্যেকটা সাকিব আয়ানদের উচিত সাকিব খানের অথেন্টিক সমালোচনা করা, তার যদি কোনো খারাপ কাজ বা খারাপ কোনো নেয়া দেখেন সেই বিষয়ে সমালোচনা করা। সেটি না হয় এবার যেটি হয়েছে, তিনটি ছবি নিয়ে ত্রিমুখী একটা লড়াই দেখা যাচ্ছে। সো বাংলাদেশে অনেক সাংবাদিকরাই এই বিষয়ে বেশ উদ্বিগ্ন এবং তারা ফেসবুক স্ট্যাটাসে সেটি প্রকাশ করছেন। এছাড়া বাংলাদেশের এই তিন নির্মাতাকে নিয়ে যে উচ্ছ্বাস, এবং সেটি সেই নির্মাতারাও খুব বুঝছেন যে তারা সাকিব খানকে নিয়ে কাজ করার জন্য তারা একটা বড় ফ্যান বেস তৈরি করছে। খুব স্বাভাবিকভাবে যদি বলি যে হিমেল আশরাফের যে ফ্যান ফলোয়ার ছিল প্রিয়তমার আগে এবং প্রিয়তমার পরে, দুটোই কিন্তু ভিন্ন, একেবারে র্যাডিক্যাল চেঞ্জ, কারণ তার ফ্যান ফলোয়ার বেড়েছে বিকজ অফ সাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ কাজ করছে। একইভাবে অনন্য মামুন অনেককে দিয়ে কাজ করেছেন, অনেককে নিয়ে কাজ করেছেন, দীর্ঘদিন ধরে সিনেমায় রয়েছেন, চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন, নির্মাতা হিসেবে কাজ করেছেন, কিন্তু সাকিব খানকে নিয়ে এই দরদ কাজটি করার পর তিনি যেই হারে লাইভ করছেন এবং তার ফ্যান বেজ তিনি যে রিয়াকশন পাওয়া শুরু করছেন, এই আনন্দ, এই উচ্ছ্বাস তার ভেতরে দেখা দিচ্ছে এবং সে কারণে তার পেজ বলেন, তার প্রোফাইল বলেন, সেই ফ্যান ফলোয়ার কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। একইভাবে রাহেন রাফি যেভাবে, আমি বলবো যে সুড়ঙ্গ থেকে শুরু করে পরাণ হিট দেওয়ার পরও যেভাবে একটা স্থিতিশীলতা আসছিল যে তার ভেতরে এক ধরনের আস্তে আস্তে এগোনোর ব্যাপার, কিন্তু তুফান ছবিটি ঘোষণা দেওয়ার পর তিনি এমন এমন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তিনি এমন এমন ইউটিউবার থেকে শুরু করে কয়েকজনকে ডেকে নিয়ে ইন্টারভিউ দিয়েছেন, তাতে বেশ অবাকই হয়েছি যে রাহেন রাফি তাহলে কি এত বড় নির্মাতা, এত দারুণ দারুণ কাজ করার পরও এই নির্মাতার কি বাড়তি প্রচার প্রয়োজন হচ্ছে কিনা। অর্থাৎ সাকিব খানের যে বিশাল ফ্যান বেজ, এই বিশাল ফ্যান বেজকে ধরার জন্য এই নির্মাতাদের একটা বাড়তি কৌতূহল স্বাভাবিকভাবে লক্ষ্য করা যাচ্ছে, সেটি খুব বেশি অস্বাভাবিক কিছু মনে করি না। কিন্তু অস্বাভাবিক যে বিষয়টা, যে সাকিব আয়ানরা তিন ভাগে ভাগ হয়ে গেছে, এই তিন ভাগে বিভক্ত হয়ে যাওয়াটা আমি মনে করি সাকিবের জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে। কারণ আপনাদের জানিয়ে রাখি, প্রিয়তমা থেকে শুরু করে সাকিবের যে ছবিগুলো সুপার ডুপার হিট হয়েছে, সাকিবের একাধিক ছবি, সাকিবের প্রায় অর্ধশত ছবি সুপার ফ্লপ রয়েছে, অ্যাভারেজ রয়েছে অনেকগুলো ছবি, কিন্তু যেই ছবিগুলো সুপার ডুপার হিট হয়েছে সেগুলোর মূল কারণ হচ্ছে সাকিব আয়ানরা একাধিকবার সেই ছবিটি দেখেছেন। এমন এমন সাকিব ভক্ত রয়েছে যারা একই ছবি 8-10 বার একা দেখেছেন, টিকিট কেটে দেখেছেন, বন্ধুদের নিয়ে দেখিয়েছেন। সুতরাং এই রিপিট দর্শকগুলো সাকিবের জন্য বিশাল বড় আশীর্বাদের কারণ, এবং এত ক্রেজি ভক্ত আছে বলে সাকিবের ছবি নিয়ে এত উচ্ছ্বাস, সাকিব 1.5 কোটি টাকা হাঁকাতে পারে, প্রায় 1.5-2 কোটি টাকা নিয়ে পরিচালক প্রযোজকের সাথে দাপটের সাথে কথা বলতে পারেন, কারণ সুপারস্টারের মূল শক্তি কিন্তু তার ভক্তকুল। কিন্তু এবারের ঈদে এই তিনটি ছবিকে কেন্দ্র করে যে পরিমাণ উচ্ছ্বাস প্রকাশ হয়েছে, একই সাথে আমাকে যারা যারা ইনবক্স করছেন তাদের সসম্মানে বলতে পারি যে আপনারা প্লিজ নিজস্ব জায়গা থেকে এই দঙ্গল, এই তর্কটা করতে যাবেন না, কারণ বাংলাদেশে এমন কোনো ঘটনা
ব্যতিক্রম নয় যে সাকিবের ছবির বাইরে অন্য ছবি হিট হয়নি। পরাণ সাকিব ছিল না, সুরঙ্গ সাকিব ছিল না, প্রহেলিকা অ্যাভারেজ হিট সেটি তো সাকিব নেই। সুতরাং গল্প বা আপনাদের স্ট্র্যাটেজি বা বারবার রিপিট দর্শক এইগুলো যদি হেরে যায় তাহলে এমনও হতে পারে যে রাজকুমারকে প্রায় ছুঁয়ে যেতে পারে অন্য যে কোনো ছবি। আমি বলছি না রাজকুমার ফ্লপ হবে, বলছি না রাজকুমার অ্যাভারেজ হিট হবে, কিন্তু রাজকুমারের প্রতি যে উচ্ছ্বাস এবং দীর্ঘদিন পর এবং এই তিনটি ছবির রেসের প্রথম ছবি হিসেবে রাজকুমারের যে শুভমুক্তি, সেই ছবিটি যদি কোনোভাবে অবহেলার শিকার হয় তাহলে আপনার প্রিয় তারকার জন্য এটি অসম্মান বয়ে আনবে। আমরা সুপারস্টার, মেগাস্টার ইত্যাদি নানা রকম, হিট মেশিন ইত্যাদি নানা রকম কথা বলছি, কিন্তু এবারের ঈদে তার ভক্তকুলদের নিয়ে ফেসবুকে একে অপরের পরিচালককে যেভাবে হেয় করছেন এটি খুবই অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, এটি খুবই বিব্রতকর মনে হচ্ছে। আপনি ফেসবুকে স্ক্রল করলে দেখবেন যারা হিমেল আশরাফকে পছন্দ করে তারা তুফানের রায়হান রাফির সমালোচনা করছে। তারা বলছে যে রায়হান রাফি কেন ডিলে করছে। ভাই ডিলে করুক, তাদের ভিসা হোক না হোক সেটি তো তার মাথা ব্যথা। আপনি ছবিটি রিলিজ দেবার পর আপনার কাছে যদি ভালো লাগে তাহলে তাকে ভালোবাসবেন, খারাপ লাগলে রায়হান রাফিকে গালি দেবেন, সাকিবকে গালি দেবেন। কিন্তু কিছু হওয়ার আগে একটি ছবি তৈরি করছেন কি করছেন না, ভিসা পেলেন কি পেলেন না, অমুককে কাস্টিং করলো কি করলো না, এই জানিয়ে যে একটা বাড়তি মাথা ব্যথা ফেসবুকেও এই চর্চা হচ্ছে, এটি মনে হয় একটু অতিশয়োক্তি এবং অতিশয় কাজ। একইভাবে আমরা এর আগেও দেখেছি যে দরদ নিয়ে যে পরিমাণ অনন্য মামুনকে গালাগাল দিয়েছে সাকিবিয়ানরা, একইভাবে 50% গালাগালি দেয়, 50% বা মাথায় তোলে অনন্য মামুনকে, দুটোই অসামঞ্জস্য তৈরি করে। আপনি স্বাভাবিক থাকেন না, দরদ নিয়ে যেই চাপাবাজি করুক, যেই স্টান্টবাজি করুক অনন্য মামুন, তার ছবিটা নিয়ে আসুক এরপর আপনারা কথা বলেন। আমার মনে হয় যে নতুন তিনটি ছবি নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে সেটি সাকিবের ভক্ত হিসাবে ছবি রিলিজের আগ অব্দি অন্তত আপনারা এক বা একই প্ল্যাটফর্মে একই সুরে কথা বলা উচিত। আপনারা অনেকেই, সাকিবিয়ানদের অনেকেই কন্টেন্ট তৈরি করেন, শুধুমাত্র সাকিবকে নিয়ে প্রতিদিন আপনারা কন্টেন্ট তৈরি করেন, তাদের ভেতরেও দেখতে পাই যে একজন আরেকজনকে বেশ বিষোদগার করছেন, টিপ্পণী কাটছেন। এটি মনে হয় একজন সুপারস্টারের ভক্ত হিসাবে এটি খুবই তাকে ছোট করে দেয়। শেষ করি তিনটি ছবির লুক এবং তিনটি ছবির আপডেটস নিয়ে। রায়হান রাফির তুফান ছবির পোস্টার দেয়া হয়েছে, পোস্টারটি দারুণ ড্যাশিং এবং একই সাথে অ্যাকশন ছবিকে ডিকটেট করে, সেটি রায়হান রাফি বলেছে। তবে কেউ কেউ বলছেন যে এটি জওয়ান বা সেই ধরনের ঘরানাকে মিন করছে কিনা এবং সেভাবে গ্যাংস্টার কোনো মুভি তৈরি করছে কিনা, সেই তুফানের জন্য শুভকামনা রইল। পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে খুব বিব্রতকর কাণ্ড হয়ে গেছে, সেটি হচ্ছে আশাদ আদনানের ইন্টারভিউর পর। শাহরিয়ার নাজিম জয়ের ইন্টারভিউতে আশাদ আদনান যখন বললেন যে বুর্জাল খালিফায় শাকিব খানকে নিয়ে যে প্রচার প্রচারণার প্রথম প্ল্যানটি সাকিবের অফিস থেকে আসে এবং সেখানে অনন্য মামুন উপস্থিত ছিলেন এবং সেই প্রমোশন প্ল্যান বা 28 তারিখ সাকিবের জন্মদিনে তাকে নিয়ে যে ধরনের কার্যক্রম সেটির প্ল্যান অনন্য মামুন শোনার পরেই অনন্য মামুন তার নিজস্ব লাইভে ঘোষণা দিয়ে দেন যে বুর্জাল খালিফায় দরদের প্রমোশন হবে। অর্থাৎ আইডিয়া নিজেরাই নিজেদের আইডিয়াটা চুরি করছে। তিন প্রযোজকের ভেতরে একটা অসামঞ্জস্যতা রয়েছে। এখন এই প্রতিযোগিতা, এই প্রতিদ্বন্দ্বিতা খুব স্বাভাবিকভাবে ধরে নিতাম যদি একই সাথে একই সময়ে এই তিনটি ছবি রিলিজ পেত, কিন্তু একই সময়ে ছবিগুলো মুক্তি পাচ্ছে না। সুতরাং এই সব জায়গায় এই ধরনের তর্ক বা এ ধরনের আলোচনার জন্ম নেয় তবে সেটি অবশ্যই চলচ্চিত্রের জন্য খারাপ, কারণ বাংলাদেশে সাকিব খান, ঈদের বাজার, তো বড় লগ্নি, এগুলো উঠে আসাটা জরুরি আমাদের চলচ্চিত্রকে টিকে রাখার জন্য। তাই সাকিবিয়ান থেকে শুরু করে এর সংশ্লিষ্ট প্রযোজক পরিচালক সকলকে একটু মনে হয় সহনশীল হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে, নয়তো বাইরে থেকে যারা দেখছেন বা বাইরে থেকে যারা অবলোকন করছেন আপনারা ফেসবুকের এই সব তর্ক, এই তর্কগুলো মূলত আপনাদেরই ছোট করছে। সবাই ভালো থাকি, সাকিব খানের চলচ্চিত্রে সাপোর্ট দেই, একই সাথে থাকি, কেউ কাউকে কাদা ছোড়াছুড়ি না করে একজন আরেকজনকে টেনে নামানোর চাইতে একসাথে ছবিগুলো নিয়ে সমালোচনায় থাকি, আলোচনায় থাকি, ছবিগুলোর সাফল্য কামনা করি। আল্লাহ হাফেজ।
ঠিকানায় আর করা না।